ঘটনা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই, আশা করি আল্লাহর রহমতে আপনি এবং আপনার পরিবারের সবাই ভালো আছেন এবং ভৌতিকতার সকল বন্ধুরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভালো আছি। আজকে যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা একটু অন্যরকম হতে চলেছে। এই ঘটনার মাঝে আজ ফুল সিরাতে জিনের পিতার সাথে পরিচিত হতে যাচ্ছেন। জোশু ভাই, যদি এই ঘটনাটি আপনার কাছে ভালো লাগে আপনি আপনার মতো করে পড়ে শোনাবেন। এখন আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ শাকিল আহমেদ, দেশের বাড়ি যশোর জেলা, বর্তমানে আমি ঢাকাতেই থাকি। আমি যেভাবে ঘটনাটি পেয়েছি ঠিক সেভাবেই লিখে পাঠালাম। আসসালামু আলাইকুম, বড় বড় মতো বলছি আনিসুর কবিরাজ। আজকে যে ঘটনা বলবো এটি জিন সাপের ঘটনা। আর জিন সাপ সহজে কারো ক্ষতি করে না, আর এরা সচরাচর মানুষের সামনেও আসে না। আর এই জিন সাপের শক্তি অনেক বেশি হয়। যদি ভুল ক্রমে কেউ তাদের ক্ষতি করে তবে তার বংশ কিন্তু নির্বংশ করে দেয় জিন সাপ। তো চলো আজ তেমনই এক ঘটনা শুনাই এবং ঘটনাটা বলি একটি পরিবারের সাথে কিভাবে জিন সাপের ঘটনা ঘটেছিল। আজ থেকে প্রায় 15-16 বছর আগের ঘটনা এটি, যখন তুই অনেক ছোট। এই ঘটনাটি ঘটে ভারত সীমান্তের কাছের কোনো একটি গ্রামে। গ্রামের নামটি বনা নিষেধ করেছেন তাই বললাম না, যশু ভাই বলছেন আনিসুর কবিরাজ। এই ঘটনাটি আমাদের এলাকা থেকে বেশ কিছুটা দূরের পথের ঘটনা। এই ঘটনাটা নিয়ে চারদিকে ওই সময় হইচই পড়ে গিয়েছিল এবং আমার কানে তৎক্ষণাৎ আসে আমি দেখতে চলে যাই। যাদের পরিবারের সাথে সমস্যাটি হয় আমি তাদের বাড়ি গিয়ে দেখি একটা লাশ খাটিয়াতে শোয়ানো আছে, আর মানুষের ভিড়ে ঠিকঠাক মতো লাশটাকে দেখাও যাচ্ছে না। অনেক কষ্টের ভেতরে সেই পরিবারের একজনকে পেলাম। তার কাছে প্রশ্ন করলাম, ভাই ও ভাই কি হয়েছে একটু বলবেন। হ্যাঁ, তার নাম ছিল জাহিদ। তখন সে জাহিদ নামের ছেলেটা বলতে শুরু করলো, ভাই কি বলবো, যা আবার তো তাই হচ্ছে আমার সাথে। যে লাশটি দেখছেন না ওইটা আমার বড় ভাইয়ের লাশ, এরপর আমার পালা, আমরা কেউ বাঁচতে পারবো না। ঘটনাটা শুরু হয় আমার বাবার সাথে। আমার বাবা ছিলেন একজন কৃষক। তিনি সন্ধ্যাবেলায় মাঠে ধানের জমিতে আইল বা বাঁত যেটাই বলেন না কেন সেটা বাঁধতে গিয়েছিলেন। এমন সময় দুটি সাপের বাচ্চা দেখতে পান আমার বাবা। দেখে সাপের বাচ্চা দুটি খেলা করছে, তো আমার বাবা ভয় পেয়ে দুটি বাচ্চাকে মারতে যায় তার হাতের সে কোদাল দিয়ে। কোদালটা এখানে এলাকার ভাষায় কোথায় কি বলে তা জানি না জেফু ভাই, তবে কোদালই বলে। তো জেফু ভাই এরপর বলছেন সে ছেলেটা, তো এই সাপের বাচ্চা পালিয়ে যায় আর একটি সাপের বাচ্চাকে আমার বাবা মেরে ফেলে। অনেক খোঁজাখুঁজির পর আরেকটা বাচ্চাকে খুঁজে পায় না। যখন আর পাচ্ছে না তখন আর কি করবেন, তিনি আবারও তার মতো করে কাজে লেগে যান কাজ করার জন্য। কিছু সময় পর তিনি শুনতে পান তাকে কেউ পেছন থেকে ডাকছে। আমার বাবা এদিকে ওদিকে তাকিয়ে কাউকে দেখতে পান না। তখন আমার বাবাকে ডাকেন আর বললেন, পেছনে তাকা হালিম। হালিম আমার বাবার নাম। আমার বাবা পেছনে তাকিয়ে এবারে দেখতে পান একটা বিশাল সাপ তার সামনে উধায় আছে। এত বিশাল সাপ দেখতে পেয়ে বাবা যেন ভয় পেয়ে যায়, অনেকটা খামতে শুরু করেন। তখন সাপটি তার রূপ পরিবর্তন করে মানুষের রূপে ধারণ করে আমার বাবার সামনে আসেন। তখন বাবা আরও বেশি ভয় পেয়ে যায়। দেখতে পায় স্বাভাবিক মানুষের থেকে কিছুটা লম্বা মানুষের সাদা আল খাল্লা পরা জুব্বা পরা সে জিনটি, জিন সাপটি বলছে, হালিম তুই এটা কি করে করলি? আমার তুই সন্তান ছিল, তার ভিতরে তুই একটা সন্তানকে মেরে ফেললি, তারা তো তোর কোনো ক্ষতি করেনি, আবার সন্তান দুটি অনেক ছোট, তারা খেলা করতে করতে তোর সামনে চলে এসেছে আর তুই আবারই তুই সন্তানকে মেরে ফেলেছিস। আমিও তোর সন্তানকে বাঁচতে দেব না, আজ থেকে তোর পরিবারের কানো অধ্যায় শুরু হল হালিম। এই বলে সাদা ধোয়ার মতো বিষে কোথায় যেন চলে যায় সে জিন সাপটা। বাবা অনেকটা ভয় পেয়ে যায়, সে বাড়িতে চলে আসে। তখন আমি, আমার বড় ভাই আর আমার মা বসে আছি রান্নাঘরে। এমন সময় বাবা বাড়ি আসলেন। মা তখন বাবাকে উদ্দেশ্য করে বললেন, কি গো তুমি আজ এত তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছো কেন, কাজ শেষ না করে শরীর খারাপ করেছে নাকি? হ্যাঁ। তখন বাবা বললেন, আগে পানি দাও, আমি গোসল দেব। বাবা গোসল শেষ করে সব কিছু আমাদেরকে খুলে বললেন, তার সাথে মাঠে যা যা ঘটেছিল সব বললেন। আমরা তখন বললাম, বাবা ভয় পেও না, কিছু হবে না, যদি এমন কিছুটা হয় তাহলে তোমাকে তখনই ক্ষতি করতো, তুমি তখন মাঠে একা ছিলে, এসব কিছু নয়। তখন বাবা আর তেমন কিছু না বলে চিন্তা নিয়ে যেন বুক গম্ভীর করে ভাত খাওয়া শেষ করে ঘরে চলে যায়। রাতে স্বপ্ন দেখে বাবা, স্বপ্নটা অনেকটা এমন ছিল, আমার বাবা কোনো একটা জায়গা দিয়ে
বাড়িতে আসছে। এমন সময় তার সামনে কিছু মানুষ একটা লাশ নিয়ে যাচ্ছে। তখন লাশবাহী তাদের ভেতর থেকে কেউ একজন বাবাকে ডাক দেয় আর বলল, আপনি আমাদের সাথে আসুন, আমাদের একজন মারা গেছে, আপনি আমাদের থেকে জানাজার নামাজ শেষ করে লাশটি দাফন করে আসবেন। বাবা কিছু না ভেবে তাদের সাথে গিয়ে জানাজার নামাজ শেষ করে লাশটি মাটি দিয়ে ফিরে আসেন এবং আসার সময় তাদের ভেতরে একজন তাকে ডাক দিলেন, যিনি ছিলেন তাদের ভেতরে থাকার সবার থেকে বেশি বয়স্ক। তিনি ডেকে বললেন, হালিম, এটা কে ছিল তুমি জানো? এরা ছিল বাচ্চাটি যেটি তুমি সন্ধ্যার সময় মেরে ফেলেছো, আমার সন্তানকে। হ্যাঁ, এটা আমার সন্তান, যা ভুল করে খেলা করতে করতে তোমার সামনে পড়েছিল, তুমি তাকে হত্যা করেছো। তবে শুনে রাখো, আমি তোমার আবার তোমার সন্তানদের হত্যা করব, কাউকে বাঁচতে দেব না। যেমন ভাবে আমার সন্তানকে হত্যা করেছ, আমিও তেমন ভাবে তোমার সন্তানকে হত্যা করব। এটা বলেই চলে যায়। বাবার তখন ঘুম ভেঙে যায়। এমন স্বপ্ন দেখে বাবার ঘুম থেকে উঠে দুপুরে মসজিদের হুজুরের কাছে গিয়ে সে রীতিমতো ঝাড়ফুঁক দিয়ে আসে এবং বেশ কয়েকদিন ভালোই যায়। বাবা আর কিছু হবে না ভেবে নেয়। কিছুদিন পরে মাঠে যায় এবং বাবা জমিতে পানি দিতে যায়। জমিতে পানি দেবার সময় কোনো জায়গা দিয়ে পানি বের হচ্ছে না সেটা দেখার জন্য জমির পাশ দিয়ে হাঁটতে থাকে। এমন সময় দেখতে পায় তার সামনে সাপ। আমার বাবা যেন ভয় পেয়ে দৌড়াবে, পিছনে ঘুরে দেখে আবার তার সামনে সাপ। যখন আবারও ঘুরে দৌড় দিবে ঠিক তখনই দেখে সাপ রীতিমতো বাবার চারিপাশে সাপ আর সাপ। বাবা বুঝতে পারে তখন এটা কোনো সাধারণ স্বাভাবিক বিষয় নয়। সে সাপ এটি যাকে কিছুদিন আগে তার সন্তানকে হত্যা করা হয়েছিল ভুল করে। এতে বাবা ভয়ে দোয়া কালাম যা আছে সব কিছুই পড়তে থাকে, কিন্তু কোনো রকমে কোনো কাজ হয় না এবং এই সাপটি বাবার পায়ে রীতিমতো কামড় দিয়ে দেয়। আর সাপের কামড় দেবার সাথে সাথে সাপটি মানুষের রূপ নিয়ে বলল যে, হারিম, আজ থেকে ছুড়ো তোর পরিবারের ধ্বংস মাথায় রাখিস। এমন কথা বলে সাপরূপী মানুষটি বাতাসের সাথে মিশে যাওয়া শুরু করে এবং বাবা গামছাতে বাটি বেঁধে দৌড় দিয়ে বাড়িতে চলে আসে। চিৎকার করে বাড়ির সবাইকে ডাক দেয়। আমার বাবার চিৎকারে সবাই তাড়াতাড়ি করে উঠানে চলে আসে এবং বললাম, কি হয়েছে বাবা, চিৎকার করছো কেন? তখন বাবা বলল, আমার পায়ে সাপ কাটেছে। সে সাপ আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না, আমার পরিবারকে ধ্বংস করে দিবে। এবং মাঠে যা যা ঘটেছিলেন সমস্ত ঘটনা খুলে বললেন। আমার বড় ভাই তখন ওঝা আনতে চলে যায়। ওঝা এসে অনেকে চেষ্টা করে কিন্তু তার শরীর থেকে বিষ নামাতে পারে না। এতে ধীরে ধীরে বাবার শরীর যেন নীল বর্ণের হতে শুরু করে। বেশ কিছুটা সময় যাওয়ার পর বাবা মারা যান। আমরা সবাই মিলে লাশটা দাফন করে মাটি দিয়ে চলে আসি বাড়িতে। সেদিন রাত থেকে বাবার আত্মাকে দেখতে পাই আমরা সবাই। দেখি সম্পূর্ণ কাপড়ের কাপড়ে মোড়ানো, যেমনটা লাশের শরীরে কাপড়ের কাপড় মোড়ানো থাকে না, ঠিক তেমন শুধু মুখটা খোলা। এটা দেখে আমরা অনেক ভয় পেতাম। আপনি ভাবুন তো, হঠাৎ যদি দেখেন আপনার থেকে কিছুটা দূরে একটা কাফনে মোড়ানো লাশ দাঁড়িয়ে আছে, তখন আপনি কি করবেন? অনেক ভয় পেতাম। তবে বারবার সেই কাফনে মোড়ানো বাবার আত্মা বলতো, খোকা, আমি বাঁচতে পারলাম না, ওরা আমাকে মেরে ফেলেছে, কিন্তু তোরা আমার মতো ভুল করিস নি রে খোকা, ভুল করিস না। তোরা ভালো একটা হুজুরের কাছে যা, না হলে ওরা তোদেরকে মেরে ফেলবে। তখন আমি আর আমার বড় ভাই অনেক বেশি চিন্তায় পড়ে যায় যে বাবা তো মারা গেছে, বাবার আত্মা কিভাবে ফিরে এসেছে, আর আমাদের মাঝে বারবার দেখা দিচ্ছে আর এমনটা বলছে। এসব নিয়ে যখন দুই ভাই মিলে কথা বলছিলাম তখন বড় ভাই বলল, আচ্ছা যাই হোক, আবার কাল ওই মসজিদের হুজুরের কাছে কি সমস্ত ঘটনা খুলে বলবো, দেখি সমাধান করতে পারে কিনা। তো যেমন কথা ঠিক তেমন কাজ। পরের দিন মাগরিবের নামাজের পরে হুজুরের সাথে দেখা করি আর সমস্ত ঘটনা করে বলি। হুজুর সবটা শুনে কিছুটা সময় নিয়ে দুটি তাবিজ দেয় আর ঝাড়ফুঁক করে দিয়ে চলে যায় আর বলে, তাবিজ দুটা তোমাদের সাথে রাখবে, সবসময় কোনো না কোনোভাবে যেন হারাতে দিবে না, আর সবসময় পাক পবিত্র থাকবে, আর যদি অপবিত্র থাকো বেশি সময় ধরে তাহলে তাবিজটি নষ্ট হয়ে যেতে পারে। এটা বলে হুজুর বিদায় নেয় আমাদের থেকে। আমরা দুই ভাই তাবিজটা হাতে নিয়ে বাড়িতে চলে আসি। তো বেশ কিছুদিন আর কোনো সমস্যা হয়নি আর তাবিজটি পরার পর থেকে বাবার আত্মাকে আরও দেখতে পায়নি। কি ভাবছেন, ঘটনা এখানেই শেষ? আরে না, ঘটনা তো কেবল শুরু হয়েছে। কিছুটা শুনেছেন মাত্র, ধৈর্য ধরুন, মন দিয়ে শুনতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। চলুন আবার ঘটনায় ফিরি।
প্রায় এক সপ্তাহ পর আমার বড় ভাই সন্ধ্যার সময় মাঠের কাজ শেষ করে কোদাল খাড়ে নিয়ে বাড়ি ফিরছিলেন। মাঠ থেকে বাড়ি ফেরার রাস্তাটি হলো বাগানের ভেতর দিয়ে কিছুটা পথ পার হয়ে যেতে হয়। তো ভাই আসার জন্য অন্য কোনো পথ না থাকার কারণে আমার ভাই পাশ থেকে লাঠিটা নিয়ে ভয় ভয় তাড়িয়ে দেবার চেষ্টা করে। সাপটি তখন আমার ভাইয়ের সামনে তেড়ে আসে এবং একটা ফনা তুলে ফাটে। মনে হয় ওই সাপটা আকারে ধারণ করেছে, এতটাই বড় হয়ে গেছে যে হাঁ করলে পুরো শরীর ঢুকে যাবে। যেমনটা আমরা সিনেমাতে দেখতে পাই একটা অ্যানাকোন্ডা, ঠিক তেমনই বিশাল বড় সাপ। তো ভাইকে না কামড়িয়ে চলে যায়। আমার ভাই তখন হাঁপাতে হাঁপাতে বাড়িতে এসে কি কি হয়েছে সব বলল। আমরাও আমাদের মায়ের সাথে তখন কথা বলি এবং বললাম, ভাই এটা হয়তো বা কোনো বিশাল সাপ হবে, যদি সেই জিনিসটা হতো তাহলে তো তোমাকে কামড়াতো, মেরে ফেলতো। তুমি কোনো ভয় পেও না, যাও গোসল দিয়ে আসো, খেতে বসবো। তখন আমার ভাই গোসল দিতে চলে যায়। তার হাতে এসে হুজুরের দেওয়া তাবিজটা ছিল না। গোসল শেষ করে তাড়াহুড়ো করে এসে বলল যে সর্বনাশ হয়ে গেছে, আমার হাতে তাবিজটা নেই, তাবিজটা ছুটে গেছে। হুজুর বলেছিল যাতে নাপাক না হতে এবং ভুল কাজটা আমরা করেছি, তাবিজটা না থাকতে আমার কাছে ঝামেলা হয়ে যাবে, তাবিজটা না থাকার কারণে হয়তো বা সেই জিন সাপটি দেখা দিয়েছে। এসব কথা শোনার পর আমরা বেশ চিন্তিত হয়ে পড়ি আর বললাম, আচ্ছা কি হয়েছে, কি করা যাবে এখন? এখন তো হুজুরের কাছে যাওয়া সম্ভব নয়, কাল সকালে ফজরের নামাজের সময় হুজুরের সাথে দেখা করব। হুজুর কোনো না কোনো উপায় অবশ্যই বলে দেবেন, সমাধান দিয়ে দেবেন। এই বলে খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো করে রুমে চলে যায়। ফজরের আজান দিলে ভাই আমার রুমের সামনে এসে ডাকাডাকি শুরু করে আর বলে যে রাতে আমি ঘুমাতে পারিনি, আজ রাতে আবারও আমার স্বপ্ন দেখেছি, সে কাফনে পোড়ানো বাবার আত্মা আমায় বলছে, খোকা তুই এটা কি করলি খোকা, হুজুরে তার তাবিজটা রাখতে পারলি না খোকা, তোকে তোরা বাঁচতে দেবে না রে, বাঁচতে দেবে না, তোকে মেরে ফেলবে খোকা, মেরে ফেলবে। আমি এমন স্বপ্ন দেখে সারা রাত ঘুমাতে পারিনি, চল চল তাড়াতাড়ি হুজুরের কাছে যাই। আমার দুই ভাই সাথে সাথে হুজুরের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এবং মসজিদের কাছে গিয়ে দেখি হুজুর মসজিদ থেকে বের হচ্ছেন। আমাদের দুই ভাইকে দেখে হুজুর বলা শুরু করলো, তোমরা কেন এসেছো আমি জানি, তোমাদের তাবিজ দেওয়ার পর থেকে আমার সাথে অনেক ঘটনা ঘটছে, বুঝতে পারলে, সে জিনগুলো আমাকে স্বপ্নে অনেক রকমভাবে ভয় দেখাচ্ছে এবং গতকাল তোমার কাছ থেকে সে তাবিজটা হারিয়ে গেছে, এটাও আমি জানতে পেরেছি। রাতে আমাকে স্বপ্ন দেখিয়েছে তোমাদের তাবিজটা হারিয়ে গেছে এবং তোমরা দুই ভাই আমার কাছে আসবে, কেমন? তাবিজ দেবার সময় বারবার বলেছিলাম পাক পবিত্র থাকতে, তোমরা সেটা পারোনি। আমি যদি তোমাদের আবার ঝাড়ফুঁক করে দিই তাহলে সে জেনগুলো আমার এবং পরিবারকে শেষ করে দেবে, বেড়ে ফেলবে, আমার দেহ বংশ নির্বংশ করে দেবে। তারা অনেক শক্তিশালী, আমি আর কিছু করতে পারবো না, আমাকে ক্ষমা করো, তোমরা অন্য কারো কাছে যাও, আল্লাহকে ডাকতে থাকো, আমার আর কিছু করার নেই। তিনি নিশ্চয়ই উত্তম কিছু পরিকল্পনা করে রেখেছেন। এই বলে হুজুর তার কথা শেষ করলেন, তাড়াহুড়ো করে বিদায় নেয় আমার থেকে। আমরা দুই ভাই আর কিছু না বলে বাড়িতে চলে আসি। পরে আমরা অনেক হুজুর কবিরাজে দেখেছি কিন্তু কেউই কিছু করতে পারেনি, সবাই ভয়ে ভয়ে চলে যেতে থাকে আর বলতো সে সকল কবিরাজ বা হুজুররা এই কাজ সমাধান করা সম্ভব নয়, এই জিনসাপ অনেক শক্তিশালী এবং এর সাথে আমাদের পেরে আঠা সম্ভব নয়, যদি কেউ এর সাথে পারে তাহলে নিজের জীবন বাজি রেখে মোকাবেলা করতে হবে, তাকে হতে হবে তন্ত্র মন্ত্রের সাধক, উত্তম এক শক্তিশালী জিন থাকতে হবে তার কাছে, তাহলে হয়তো বা এই জিন সাপের সাথে লড়াই করতে পারবে এবং তোমাদের রক্ষা করতে পারবে। ভাই বলুন, তাহলে কতটা বিপদে পড়েছি আমরা, এমন কবিরাজ কোথায় খুঁজে পাবো বলুন তো, কোথাও তো খুঁজে পেলাম না, অনেক খুঁজেছি। আমার বড় ভাই যেদিন মরে গেছিল সেদিন গোয়াল ঘরে গরুর খামার দিচ্ছিল, মাটির গোয়াল ঘর দেখছেন তো, গরুর খাবার দেওয়ার সময় নান্দা বোঝার সুবিধার্থে নান্দা বলে রাখি এবং কুকুর খাবার বলা হয় এটাকে, তো নান্দার পাশে কিছু গর্ত, সেখানে একটা কিছু একটা কামড় দেয় ভাইয়ের পায়ে এবং শরীর কাঁপুনিতে ওঠে। তখন তাকে দেখি একটা বিশাল সাপ, সম্পূর্ণ সাদা রঙের সাপ, যেমন লম্বা ঠিক তেমনই বোটা। ভাই সাপটিকে দেখে আমরা বুঝতে পারি যে তার পায়ে কামড় দিয়েছে, তখন চিল্লায় চিল্লি করে সবাইকে ডাকতে থাকে, সে যেখান থেকে পারে সবাই দৌড়ে আসলাম ভাইয়ের কাছে। ভাই তখন বলল, আমার সময় শেষ, সেই সাপটা এসেছিল আর আমাকে কামড় দিয়ে চলে গেছে, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও। আর ওই যে বাবা আমাকে ডাকছে, তার কাছে যেতে বলেছে, খোকা তোমার সময় শেষ, চলে যায়,
চলে আয়, আমার কাছে চলে আয়, এমনটা বলে বাড়ির এক কোণা থেকে তাকাই আমার ভাই। আমরা সেদিকে তাকাই এবং কোনো কিছুই যেন দেখতে পায় না, ভাই শুধু দেখতে পাচ্ছে মামাকে। এমন কথা বলা শেষ করে আমার ভাই আমাদের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একজন ওঝার সন্ধান পেয়েছিলাম যে উনি সাপে কাটা মানুষের জিন্দা করতে পারেন, তাকে এনেছিলাম। তিনি আমাদের ভাইয়ের লাশ দেখে বললেন যে বোঝার সুবিধার্থে ওঝার ভাষায় বলছি, বলছেন, ওঝা আমি পারবো এই লাশকে চিন্তা করতে। এর মতো লাশ কত চিন্তা করলাম, তবে আগরবাতি, মোমবাতি, লাল কাপড়, লাল সুতা, নতুন কাফন, গোলা জল, নতুন সাবান, দুটো কালো ছাগল লাগবো, আর ওইগুলো আমার ধরে নিয়ে আসবো একদমে। ঠিক আছে, কোনো দামা দামি করে চলবে না, ঠিক আছে, একদমে নিয়ে আসবো, দুপুরবেলা কিনে আনতে হবে, আমি রাতে কাজ করবো, কেমন? এই বলে তিনি কথা শেষ করলেন। তখন আমরা ওঝার কথা মতো যে যার মতো করে চলে যাই এবং তাই করি, এবং ডিমান্ড ছিল অনেক বেশি। তারপরেও পিছু হাটে নিয়ে আমরা, মানুষ বেঁচে থাকতে টাকা কত আনতে পারবো এটাই হবে, এটাই ভেবে সব কিছু ওঝার উপরে রীতিমতো ছেড়ে দিই এবং আমরা আমারও চলে আসি। ওঝা তার কাজ শুরু করে, যখন তিনি তার কাজ করতে ব্যর্থ হচ্ছেন মানুষ তখন তার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে। কেউ বলল ভন্ড, কেউ বলে পারবে না, মরা মানুষ বাঁচে কেমনে করে, ইত্যাদি ইত্যাদি অবস্থা যেন বেগতিকে দেখে ওঝা চুরি করে পালিয়ে যান। আজ তিন দিন পর অবশেষে ভাইয়ের লাশ দাফন দিত, এটা বলে জাহিদ তার কথা শেশ করলেন। এবার বলতে শুরু করলেন আনিসুর কবিরাজ। জায়দের মুখে এমন মর্মান্তিক কথা শুনে অনেকটা কষ্ট পেলাম। আমি তখন জায়দকে উদ্দেশ্য করে বললাম, ভাই আবার দেখা হবে, চিন্তা করবেন না, মালিককে সবসময় রাখবেন ইনশাআল্লাহ, তিনি সব কিছু ঠিক করে দেবেন। এই কথা বলে আমি মানুষের ভেতর থেকে অনেকটা দূরে এসে সাজ করে বন্ধু জিন বোতালিবকে স্মরণ করলাম। সাথে সাথে বন্ধু জিন বোতালিব হাজির হয়ে গেল। এরপর বন্ধু জিন বললেন, তুমি এখানে যে কি হয়েছে আনিসুর, কেমন আছো? তখন আমি বললাম, আমি ভালো আছি। আর জায়দের মুখে থাকা সমস্ত ঘটনা তখন খুলে বললাম। তখন এসব সুরে বোতালিব বলল, বিষয়টা অনেকটা বেদনা একটা কথা আনিসুর, তুমি চিন্তা করো না, একটা কাজ করো, একটা পানির বোতল নাও আর সেখানে দোয়া পরে ফু দাও আর বাড়িটা বন্ধ করে দাও। তবে বাড়ি বন্ধ করতে হবে অন্যভাবে, তবে বাড়ির উত্তরে এবং পশ্চিম কিনারা থেকে শুরু করবে, বাড়ির প্রতি কিনারার পানি দেবে, যাতে ঠিকঠাকভাবে প্রতিটা কিনায় কিনায় বোতলের পানির পরিমাণ মত যায়। তবে যখন তিন কিনারে শেষ চার কিনারা আসবে, তখন চতুর্থ কিনারে পানি দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করবে, সাথে সাথে কোন রকম বাইরে যাওয়া যাবে না। যদি বাইরে চলে যাও তাহলে তোমার মৃত্যু নিশ্চিত, তুমি বাড়ির ভেতরে প্রবেশ করবে, কিছু সময় বাড়ির ভেতর থেকে আবারও বাইরে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। তবে এখানে একটা কথা আছে, কাজটি তোমাকে মাগরিবের আজান সময় করতে হবে, মাগরিবের আজান যখন ঠিক তখন শুরু করতে হবে, আর আজান শেষ হবার আগে তোমার কাজটি সম্পূর্ণ করতে হবে, তা না হলে অনেক বড় বিপদ হয়ে যাবে। কথাটি মাথায় রাখবে, রাতে তুমি ফুল সিরাতকে স্মরণ করবে আর সব কিছু খুলে বলবে, ফুল সিরাত একটা না একটা সমস্যার সমাধান করে দিবে। আমি এখন যাই, তুমি সাবধানে থেকো। এই বলে মোতালিব জিন চলে যায়। আমিও মাগরিবের আজানের জন্য অপেক্ষা করতে থাকি এবং আজানের সময় যখন হয়ে যায় তখন আমি বন্ধু জিন মোতালিবকে কথা মতো বাড়ি বন্ধ করে সম্পূর্ণ করে আমি আমার বাড়ির দিকে রওনা হয়ে যাই। রাতে আমি আসনের কাজ শেষ করে আমার বন্ধু ফুল সিরাতের জিনকে স্মরণ করলাম, সাথে সাথে ঝড় বাতাস বইতে শুরু করলো, বাতাসে মিষ্টি সুঘ্রাণ ছড়াতে শুরু করলো। আমি বুঝতে পেরে গেলাম আমার ডাকে চলে এসেছে আমার বন্ধু জিন ফুল সিরাত। বলতে থাকলো, ফুল সিরাত জিন, আনিসুর তুমি কেন ডেকেছ আমায়? সেটা আমি জানি, মোতালিব আমাকে সব কিছু বলেছে, তবে সমস্যা তেমন একটা বড় না হলেও সেই জিন, মানে সেই সাপ জিন হচ্ছে তাদের গোত্রের রাজা জিন, আমি তাকে চিনি, তিনি অনেক শক্তিশালী এবং আল্লাহর ভীরু একজন জিন, তিনি সহজে কারো ক্ষতি করেন না। তবে তার দুই সন্তান ছিল অনেক আদরের, যখন হালিম তার সন্তানকে মেরে ফেলে ভুলক্রমে, তখন ওই রাজা ক্ষিপ্ত হয়ে যায় এবং ওয়াদাবদ্ধ হয়ে যায় যে সানিব এবং হালিমের সন্তানদেরকে সে শেষ করে দেবে। তাই সে
জিন তাদের উপরে ক্ষিপ্ত হয়ে যায় এবং মর্মান্তিক মৃত্যু দেখছে হালিম এবং তার সন্তানদের। তুমি আগামী পরশুদিন শনিবার তাদের বাড়িতে যাবে এবং একটি বৃত্ত করে তুমি সেখানে বসবে, আর জাহিদ মানে মৃত হানিমের ছোট ছেলেকে তোমার সামনে বসাবে। তবে তাকে তোমার বৃত্তের ভেতরে বসাবে না, শুধু তুমি বসবে বৃত্তের ভেতরে। তারপর তুমি তোমার কাজ শুরু করবে, বাকিটা আমি দেখব। তবে সেদিন তুমি আরো একজনের সাথে দেখা করতে পারবে, যেটা তুমি কখনো কোনোদিন কল্পনাও করতে পারোনি, ভাবতেও পারোনি। তবে আজ সেটা বলবো না, শনিবার তুমি দেখতে পাবে আনিজুর। যেভাবে বলছি তুমি সেভাবেই করবে, আর বুকে সবসময় সাহস রাখবে। এটা পরে বাতাসের সাথে বেরিয়ে গেল সে বন্ধু জেনে ফুলছিলাম। আমি তখন চিন্তা করতে থাকি আমার বন্ধু বিন্ধু এটা কি বললো, কার সাথে দেখা হবে আমার, কে সে, কি হতে চলেছে সে শনিবারে। জানো তো শাকিল, এমন অর্ধেক কথা আমার কথা শুনে কিন্তু ভাবনা চিন্তাটা অন্যরকম হয়ে যায়। যাই হোক, এইসব ভাবতে ভাবতে আমি বাড়িতে চলে আসি, আর শনিবারে জাহিদের বাড়িতে চলে যাই। জাহিদের বাড়িতে গিয়ে জাহিদকে ডাকতে থাকি। একটু পরে জাহিদ ঘর থেকে বেরিয়ে এলো আর বললো, কে ডাকছে আমাকে? তখন আমি বললাম, আমি ডাকছি আপনাকে, চিনতে পেরেছেন? তখন জাহিদ বললো, চিনতে পেরেছি, আপনি তো সেই ব্যক্তি যেদিন আমার ভাইকে দাফন করবো সেদিন কথা হয়েছিল। তখন আমি বললাম, আমি সে আনিছুর, আমি একজন কবিরাজ সাধক। আমি আপনাদের পরিবারের কালো যে ছায়াটা পড়েছে না, সেটা সমাধান করার জন্য চেষ্টা করব। মালিক যদি চান আমার ওসিলায় ঠিক হয়েও যেতে পারে। আপনি একটা কাজ করবেন, একটা ফাঁকা পবিত্র জায়গা দেখিয়ে দিন এবং সেই জায়গায় বসার ব্যবস্থা করে দিন, ঠিক আছে? তখন জাহিদ একটা জায়গা দেখিয়ে দিল, আমি সেই জায়গায় বসে গোল বৃত্ত করে বসে পড়লাম এবং জাহিদকে বললাম, আমার সামনে বসুন আপনি। এরপর আমি আমার থলে থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করলাম, কিছু পবিত্র কোরআনের আয়াত পড়তে শুরু করলাম। এমন সময় সাপ জিন হাজির হওয়ার সাথে সাথে জাহিদ রীতিমতো সাপের মতো করে রীতিমতো মৎস্যতে থাকে। তখন আমি সুরা তোহার 20 এবং 66 আয়াত এবং সুরা আরাফের 107 এবং সুরা 32 নম্বর আয়াত বারবার পড়তে থাকলাম। সুরাগুলো বারবার পড়তে থাকলাম, এতে করে ধীরে ধীরে জাহিদ একটু স্বাভাবিক হলো। তখন আমি সেই জাহিদের শরীরে ভরকৃত জিনকে উদ্দেশ্য করে বললাম, দেখেন দেখেন, আপনি এই পরিবারের বাবা এবং ছেলেকে তো মেরে ফেলেছেন, এখনই পরিবারের শুধু একজনই বেঁচে আছে। আমি জানি জাহিদের বাবা হানিম আপনার একটা সন্তানকে মেরে ফেলেছেন। আপনি তো জাহিদের বাবা এবং ভাইকে মেরে ফেলেছেন, এখন কি চান? সন্তানের জন্য আপনি দুটা জীবন দিয়েছেন, আপনি এই পরিবারকে কোনোভাবেই কিচ্ছু করবেন না, কেন ধ্বংস করছেন? আপনি এই পরিবারকে মুক্ত করে দিন দয়া করে। তখন জাহিদের উপরে সেই জিন বলতে শুরু করলো, সেটা হবে না, আমি কোনোভাবে ছাড়ব না, ওকে মেরে আমি মুক্ত করে দেব, আর কোনো প্রাণ নেব না, কোনো প্রাণ নেব না। আমার সন্তান মেরেছে, আমি ওর পিতা এবং দুই সন্তানকে মেরে ফেলবো, তারপর আমি চলে যাব, আর আগে না। এমন সময় চারিপাশটা যেন ভারী হতে শুরু করলো, ঝড় বাতাস শুরু হয়ে গেল, সারা চারিদিকটা যেন ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম ফুলসিনাদের আগমন করছে, সাথে সাথে ফুলসিনাতে জিন হাজির হয়ে বলতে শুরু করলো, আপনি তো আল্লাহ ফির একজন জিন, আপনার গোত্রের সর্দার এই জাহিদের বাবা না হয় ভুল করে আপনার সন্তানকে মেরে ফেলেছে। জাহিদের বাবা যদি জানতো যে ওইটা আপনার সন্তান, তাহলে কি আপনার সন্তান মারত? না, মারত না, মানব জাতির সাপকে অনেক ভয় পায়। জাহিদের বাবাও তেমন সাধারণ সাপ ভেবে আপনার সন্তানকে মেরে ফেলেছে, আপনি তো তাকে তার বড় সন্তানকে মেরে ফেলেছেন। এখন কেন জাহিদকে ক্ষতি করবেন? তার কোনো ক্ষতি করবেন না, আপনি তাকে দয়া করে ছেড়ে চলে যান। আর যদি আপনি ছেড়ে না যান, আপনাকে আমি অন্যভাবে চলে যেতে বাধ্য করব। তখন সে সাপ জিনটা বলল, আপনি কে যে আমাকে হুকুম করছেন আমি জাহিদের মৃত্যু না দিয়ে যাবো না? ওকে আমি তো নিয়েই তারপর যাবো, তাছাড়া কোনো মতে যাবো না। তখন ফুলসিনা জিন বলল, আপনি হয়তো আমাকে চিনেন না, আমি চাইলে এক নিমিষে আপনাকে এবং আপনার সহকারের সবাইকে শেষ করে দিতে পারি, কিন্তু আমি সেটা করবো না, কারণ আপনি একজন বসলেই মন্দাভীর মানুষ,
একটু অপেক্ষা করুন, তারপরে বুঝবেন আমি কে, এমনটা বলেন। বন্ধু যেন ফুলসিরা তার চোখ বন্ধ করলো, সাথে সাথে দেখলাম আকাশটা যেন অন্ধকার হয়ে এলো। চাঁদের ভেতর থেকে দু একটা পাশে পাখনা লাগানো ঘোড়া এবং তার উপর একজন বসা ঠিক চাঁদের ভেতর থেকে বেরিয়ে আসতে শুরু করলো এবং আমাদের সামনে আসলো আর ঘেরায় চলে গেল। এই যে সুন্দর ঘোড়া, এমন ঘোড়া কখনো দেখিনি আমি। পুরো সাদা, দুইটা পাখা বিশিষ্ট, ঘোড়ার উপরে যিনি বসে আছেন, আমরা বুঝতে দেরি হলো না সে একজন জিন। সাদা জুব্বা পরা, কি বড় বড় তার সাদা সাদা দাড়ি, দেখতে অনেক উঁচু লম্বা এবং পুরো শরীর যেন দুধের মতো। না না, তার থেকেও যদি সাদা হয় না সেরকম হবে, সেটার মতো সাদা তার শরীর দেখতে কি অপূর্ব, যেটা বলে বোঝানোর মতো নয়। যখন সেই ঘোড়ায় করে সে জিনটি দেখলে, তখন জাইদের ভেতর থেকে সে জিন তাকে সালাম দিল আর বলল, আপনি এখানে কিভাবে? ঘোড়ায় চড়া জিনটি সালামের উত্তর দিয়ে বলল, এতক্ষণে তোমার সাথে কথা বলছিল সে আমার পুত্র ফুলসিরাত জিন। ফুলসিরাত তোমাকে চিনতে পেরেছিল, তোমাকে চিনতে পেরে সমস্ত ঘটনা তোমাকে খুলে পড়ে। তখন আমি সব কিছু ফুলসিরাতকে বললাম, রাসল রোগ তোমাকে না দেখাতে, তার পরিচয় না দিতে, এখন আমি হুকুম করছি এই ছেলের শরীর ছেড়ে তুমি চলে যাও, আর কখনো আসবে না, তাদের ক্ষতি করার কথা ভাববে না, তুমি এখনই চলে যাবে এখানে থেকে। এইটা বলার সাথে সাথে জাহিদ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। আমি বুঝতে পারছিলাম জিনটি চলে গেছে। এবার ফুলসিরাতে বাবা আমাকে উদ্দেশ্য করে একটা সালাম দিল আর বলল, কেমন আছেন আনিছুর? সেদিন আপনার বন্ধু ফুলসিরা যখন বলেছিল নতুন কিছু দেখতে চলেছ, এটা শোনার পরে আমি অনেক বেশি চিন্তায় পড়ে যাই। সেদিন ফুলসিরাত আমার কথা বলতেছিও বলেনি, কারণ আপনাকে হঠাৎ করে পরিচয় করে দিতে চেয়েছিল আমার সাথে। আমি ফুলসিরাতের বাবা ফুলজার। ফুলসিরাত আপনার অনেক ভালো একজন বন্ধু, সেটা আমি জানি। ফুলসিরাত আপনার সাথে থেকে মানবজাত সেবা করতে পারছে, এতে আমি অনেক অনেক খুশি। সবসময় তোমরা মানুষের সেবা করবে। আর আমি চলে যাচ্ছি, যদি কখনো আমার দরকার পড়ে আমাকে স্মরণ করবে, আমি চলে আসবো, তাহলে এখন আসি। আমি তখন ফুলসিরাতকে বললাম, বন্ধু তাহলে বাড়ির বাইরে যান, আমি জায়দেরকে ঝাড়ফুঁক করে আসছি। আমি জায়দকে ঝাড়ফুঁক করে চলে আসি। কিছু নিয়ম বলে দিই আর বলে দিই, আজ থেকে আপনার কোনো ভয় নেই, সব কিছু সমাধান হয়ে গেছে। আজ থেকে আপনি এবং আপনার স্বভাবিক জিন সাপের ভয় থেকে মুক্ত করে, তবে আমি যে নিয়ম বলে দিলাম না সেগুলো ঠিকঠাক করে 21 দিন পালন করবেন। আমার কাজ শেষ, আমাকে বিদায় দিন। তখন জাহিদ কিছু টাকা দিয়ে গেল ও আমি তখন ওটা, এই টাকা আমাকে না দিয়ে এতিম বাচ্চাদের মাঝে দান করে দিন, আমি তাহলে চলি। আমি আমার মতো করে বিদায় নিয়ে বাড়ির বাইরে এসে দেখি বন্ধু জিন ফুলসিরাত আমার জন্য অপেক্ষা করছে। আমি তখন বললাম, বন্ধু আপনি যদি আমাকে কথাটা বলেছিলেন না, আমি নতুন কিছু দেখার করতে চাচ্ছি, তাহলে আমাকে চিন্তায় না ফিরিয়ে বলে দিতে পারতেন যে আপনার পিতার সাথে পরিচয় করে দেবে। তখন আমার বন্ধু জিন ফুলসিরাত বলতে শুরু করলেন, আনিছুর দেখো আমার পিতা ছিলেন জাহিদের উপরে ভর করা সেই জিন সাপের ওস্তাদ, তাই কাজটি আমি নিজে না করে আমার পিতাকে সকল কিছু বললে আমার পিতা বলল আমি দেশে যাব তার কাছে, কারণ আমি চাই না কারো জীবন চলে যাক, কারণ আমি জানি ফুলসিরাত তুমি সেই পরিবারকে রক্ষা করতে পারবে সে জিনের কাজ থেকে। তবে যখন সে সাপ জিন তোমার নামটা চিনতে পেরে তোমার কাছে যখন শুনবে, তখন তুমি নিশ্চয়ই তাকে হত্যা করবে, এটা আমি চাই না। সহজে যে কাজটি হবে সেই কাজটি নিয়ে কেন বাড়াবাড়ি করবে, তাই আমি নিজে যাব সমস্যাটি সমাধান করতে, ও তোমার মানব জাতি বন্ধু আনিছুরের সাথে পরিচিত হয়ে আসব। পিতার কাছে এমন কথা শুনে আমি আর না করতে পারিনি, কারণ এই সমস্যার সুযোগ আমার পিতার সাথে পরিচয় হয়ে যাবে, ওই সমস্যার সমাধান আমার পিতা নিজেই করবে। আনিছুর এতে তোমার অনেক ভালো হলো, এখন থেকে আমার পিতা ও তোমার, তুমি সমস্যায় পড়লে তোমার মতো করে আমার পিতা তোমার পাশে থাকবে। আচ্ছা আনিছুর, তাহলে তুমি বাড়ি চলে যাও, আমি তাহলে আমার কাজে চলে যাই। এই কথা বলে আমার বন্ধু ফুলসিরাত মুহূর্তে গায়েব হয়ে গেল। তো এটাই ছিল আজকের ঘটনা। কেমন লেগেছে আজকের ঘটনাটি? ভিন্ন রকম এক ফুলসিরাত জিনের পিতার সাথে আনিছুর কবিরাজের পরিচয় হওয়ার ঘটনাটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এমন সব
ভৌতিক ঘটনা শুনতে ভৌতিক কথায় সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিন। আর আমাদের কাছে ঘটনা পাঠাতে চাইলে ইমেল করতে পারেন bhautikstories@gmail.com অথবা 01400930111 এই হোয়াটসঅ্যাপে।